পাবনায় প্রায় 2000 হরিজন পরিবারের স্থায়ী কোনো আবাসন নেই। বিভিন্ন বস্তি আর কলোনিতে অপরিচ্ছন্ন পরিবেশে অভাব, বেকারত্ব আর নানা সামাজিক সমস্যায় জীবন কাটছে তাদের। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার ঈশ্বরদীর হরিজন পল্লী শতাধিক পরিবারের নির্দিষ্ট কোনো আবাস নেই। রেলের জায়গায় অপরিচ্ছন্ন পরিবেশে গাদাগাদি করে বাস করছে তারা। এই যে জায়গা যে ব্রিটিশ আমলে দিছে, এই জায়গাতে এখন পর্যন্ত আমরা বসবাস করছি বাবু। আমাদের নাই ঘর, নাই চাকরি, না বাকরি, বড় কষ্টই আছে। কোনো ঘর বাড়ি নাই, সব ভাঙাচুরা, ছেলে পেলে নিয়ে কষ্ট করতেছে। একই অবস্থা পাকশির হরিজন পল্লী আর পাবনা পৌর এলাকার দুটি হরিজন কলোনিতে। বাসস্থান না বাড়লেও বাড়ছে মানুষ। এদিকে সংকুচিত হয়েছে কর্মসংস্থান, ফলে বেকারত্ব আর নানা সামাজিক বঞ্চনায় মানবেতর জীবন কাটাচ্ছেন তারা। আগে অবস্থা ভালো ছিল, সরকারি চাকরি ছিল, এখন নাই। ছেলের বাবা মারা গেছে, এখন ওই দুই ছেলে আমার বেকার। হরিজন ক্লিনার পদে যারা চাকরি করতো, সেই চাকরিটা আমার বাবারাই করে গেছে। আমরা কোনো সেই সরকারি চাকরি এখনও পাচ্ছি না। এই আমাদের সরকারি চাকরিটা অন্যজনকে দেওয়া হচ্ছে। আমরা 81টা রুম, আমরা 250 পরিবার বসবাস করি। নাতিপুতি বউয়াল চালিয়ে, নতুন জামাই বিটি নিয়ে, আবার রুমগুলি সবই ফাটা। হরিজন বা পরিচ্ছন্নতা কর্মী এমন নানা বিশেষণ থাকা সত্ত্বেও এখনও সমাজে অস্পৃশ্যই তারা। চায়ের দোকান, হোটেল বা রেস্তোরাঁয় সবার সাথে কোনো কিছু খাওয়া বা কোনো পাত্র স্পর্শ করার অধিকার নেই তাদের। ঘৃণা করে, বসতে দেয় না, হোটেলে খেতে দেয় না, দূর দূর করে মানুষ গেলে। ভাঙা কাপ থাকে, ভাঙা কাপে চা দেয়, দূরে থেকে চা দেয়, আমাদের খুবই ঘৃণা করে। উত্তরাধিকার সূত্রে হরিজন শিশুরাও বহন করে চলেছে অস্পৃশ্যতার এক অদৃশ্য দেওয়াল। অনেক স্কুল ভর্তি করতে চায় না হরিজন শিশুদের, তাদের পাশে বসতে এবং মিশতে চায় না অন্য শিক্ষার্থীরা, ফলে স্কুলে যায় না অধিকাংশ হরিজন শিশু। যারা যায় তাদের অধিকাংশই ঝরে পড়ে প্রাথমিকের গণ্ডিতেই। আমরা স্কুলে গেলে সবাই বলে যে তোমরা ম্যাথ, তোমরা একটু দূরে বসো। আমাদের ছেলে পেলে কাঁদে কুঁদে চলে আসে যে মা দেখো আমাদের এই স্কুলে গেলে ম্যাথের মতো বলে, শুনতে খারাপ লাগে। তাই হরিজন শিশুরা যদি অন্য জায়গায় পড়াশোনা করতে যায়, সেখানে সুশীল সমাজের শিশুদের সাথে তারা নিজেদেরকে হয়তো মিল করতে পারে না। সুশীল সমাজের শিশুরা অনেক সময় তাদের কাছে বসতে চায় না, তাদের সঙ্গে মিশতে চায় না, তাদেরকে বন্ধুভাবে দেখতে চায় না। তবে এসব প্রতিকূলতা সত্ত্বেও হরিজন সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নের কাজ করছেন অনেকেই। ওদের যে সামাজিক মর্যাদা, আজকে ওরা দোকানে গেলে অনেক সময় ওদেরকে চা খেতে দেওয়া হয় না, ওদের হোটেলে গেলে বসতে দেওয়া হয় না, ওদের লেখাপড়ার ক্ষেত্রে অনেক সময় প্রতিবন্ধকতা হয়, স্কুলে অনেক সময় বসতে দেয় না বা ভর্তি হতে পারে না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সাধারণত কাজ করছি। স্থায়ী আবাস আর মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ হরিজন সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের দাবি জানিয়েছেন এ সম্প্রদায়ের মানুষ। উৎপল মির্জা, মাছরাঙ্গা সংবাদ, পাবনা।